স্থিমিত হয়ে যাওয়া পেক্সু ল্যাম্পস মার্কেটিং ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে হবে। পেক্সু ল্যাম্পসের মাধ্যমে জনসাধারণ উপকৃত ও লাভবান হবে। বর্তমান সরকার সেই মার্কেটিং ব্যবস্থাগুলোকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। সোমবার কমলপুর হালাহালিতে প্রাইমারি মার্কেটিংয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। ধলাই জেলার কমলপুরের হালাহালিতে প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি বলেন, এই মার্কেটিংয়ের উদ্বোধনের ফলে এলাকার জনগণ বহুল পরিমাণে উপকৃত হবে। তিনি বলেন, একটা সময় রাজ্যের সমবায় দপ্তরের কাজ অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল। বর্তমানে সমবায় দপ্তরের দায়িত্বভার নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ফলে পেক্সু ল্যাম্পস মার্কেটিং ব্যবস্থাতে পুনরায় গতি আনতে হবে, জনগণের স্বার্থে এগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। সেই কথা মাথায় রেখেই হালাহালিতে এই প্রাইমারি মার্কেটিং ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। আমরা জানি রাজ্যের সমবায়ে যে দপ্তর, এ দপ্তরটা মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে। বর্তমানে একটা সময় এই রাজ্যের সমবায় দপ্তরের কাজকর্ম অনেকটা স্তিমিত হয়েছিল এবং অনেকগুলি প্যাক্স ল্যাম্পস মৃতপ্রায় অবস্থায় সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আমরা নতুন সরকার নতুন উদ্দীপনা নিয়ে কাজ করেছি এবং প্যাক্স এবং ল্যাম্পসগুলিকে বাঁচিয়ে রাখতে হবে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের সেবা। সেই দিকে আমাদের আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা অনেকটা এই এলাকার মানুষের উপকারে আসবে, এই এলাকার মানুষকে উৎসাহিত করবে। যারা ভ্যাকসিন মেম্বার রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যে ভ্যাকসিন মেম্বার আমাদের বাড়াতে হবে। তিনি বলেন, পেক্সের যে সংখ্যক সদস্য রয়েছেন তার সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে। এই মার্কেটিংয়ের আওতায় বহু মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি নির্বাচনের মাধ্যমে পেক্সের নতুন কমিটি গঠন করা হবে আর তাতে সার্বিকভাবে সাধারণ মানুষ উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।